আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, রেডিও মিশনের ভিডিও লেসন আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। এই ভিডিও ক্লিপটি আমি আপনাদের সাথে রয়েছি নাদিম মুস্তাফা। আমার হাতে একটা বই দেখতে পাচ্ছেন, ব্যারনস টোফেল। প্রত্যেকটা ভিডিও ক্লিপে আমি এটা বলে নিচ্ছি যে আসলে মূলত ব্যারনস টোফেলের রিলেটেড যে প্রবলেমগুলো রয়েছে সেই প্রবলেমগুলোকে আমরা সলভ করার চেষ্টা করছি। তো এখানে যে প্রবলেমটা নিয়ে কথা বলা হবে সেটা হচ্ছে প্রবলেমস উইথ ভার্বসের ব্যারনস টোফেলে প্রথমের দিকে আপনারা পাবেন খুব সম্ভবত 6 নম্বর প্রবলেম। সেখানে এটা নিয়ে কথা বলা হয়েছে, মডাল প্লাস ভার্ব ওয়ার্ড প্রবলেমস উইথ ভার্বস, এই রিলেটেড ব্যারেন্স যে টোফেল রয়েছে সে সময়গত একটা প্রবলেম, এটা অনেকগুলো প্রবলেমের মধ্যে। তো মডাল উইথ ভার্ব ওয়ার্ড, এখন ভার্ব ওয়ার্ড আসলে কোনটা? আমরা আসলে যেটাকে অনেকেই প্রেজেন্ট ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম বলতে অভ্যস্ত, আসলে ভার্বের প্রেজেন্ট ফর্ম না বলে এটাকে আমরা ভার্ব ওয়ার্ড বলা উচিত বা ভার্বের বেস ফর্ম বলা উচিত। কারণ হচ্ছে যে প্রেজেন্ট ফর্ম এবং বেস ফর্মের মধ্যে বা ভার্ব ওয়ার্ডের মধ্যে একটু তফাৎ রয়েছে, তো সেটা আমাদের এখানকার আলোচ্য বিষয় না। আমরা সরাসরি ভার্ব ওয়ার্ডে চলে যাবো, যেটাকে আমরা আসলে প্রেজেন্ট ফর্ম বলি, অনেকেই বলি যদি একটু ভুল বলা, আসলে যেটা হওয়া উচিত ভার্বের বেস ফর্ম। সেখানে তো যেটা বলা হচ্ছে যে এখানে আমরা খেয়াল করি মডাল প্লাস ভার্ব ওয়ার্ড, মডাল প্লাস ভার্ব ওয়ার্ড মানে হচ্ছে যদি কোথাও আমরা মডাল ইউজ করি কোনো একটা সেন্টেন্সের মধ্যে, যদি আমরা মডাল ইউজ করি, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, এগুলো মডাল আমরা জানি, অনেকেই সবাই জানি কম বেশি। তো মডালের পরে যখন আমরা একটা ভার্ব ইউজ করছি, সেই ভার্বের পরে যে মডালের পরে যখন আমরা ভার্ব ইউজ করছি সরাসরি ভার্ব ওয়ার্ডটিকে ইউজ করবো, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্মটি বা যেটাকে আমরা বলি বেস ফর্ম অ্যাকচুয়ালি সেটাকে ইউজ করবো। তার আগে কোনো ইনফিনিটিভ ফর্ম না বা সেটার সাথে কোনো আইএনজি যুক্ত হবে না, তার আগে কোনো টু বসবে না বা অন্য কিছু বসবে না, এরকম কোনো কিছু না, ডিরেক্ট আমরা সেখানে ভার্ব ওয়ার্ডটিকে বসিয়ে দিব। চলুন প্রিয় শিক্ষার্থী, আমরা সরাসরি সেন্টেন্সের মধ্যে চলে যাই এবং এখানে যে উদাহরণগুলো ইউজ করা হয় সরাসরি ব্যারেন্স টোফেলে যে উদাহরণগুলো আছে সেই উদাহরণগুলোকেই আমরা আসলে সমাধান করে দিই, যাতে করে আপনারা অনেক বেশি সহজে বুঝতে পারেন। তো প্রথমে যে সেন্টেন্সটা রয়েছে, আফটার ইউ শো মি দ্য ওয়ে আই ক্যান গো টু বাই মাই সেলফ, বলছে তুমি যখন আমাকে রাস্তা দেখিয়েছ, আমাকে তো আসলে একজনকে রাস্তা দেখাচ্ছে, তো বলছে যে তোমার আমাকে রাস্তা দেখানোর পরে আমি নিজেই যেতে পারবো, তোমার আর যাওয়ার প্রয়োজন নেই, যেহেতু তুমি আমাকে রাস্তাটা দেখিয়ে দিয়েছো। আফটার ইউ শো মি দ্য ওয়ে, রাস্তা দেখানো হয়ে গেছে, আই ক্যান গো টু বাই মাই সেলফ। এখন এখানে আসলে এখানে সেন্টেন্সটা যেটা হতো, এখানে একটু ছোট্ট করে একটু ভুল হয়েছে সেন্টেন্সটা লিখতে গিয়ে, সেটা হচ্ছে আসলে টুটা এখানে বসার কথা ছিল, এখানে আসলে টুটা এই পাশে বসার কথা ছিল প্রিয় শিক্ষার্থী, এখানে না। তাহলে বাক্যটা আমরা আরেকবার খেয়াল করি, আফটার ইউ শো মি দ্য ওয়ে আই ক্যান টু গো বাই মাই সেলফ, বাক্যটা এরকম হওয়ার কথা ছিল। এটা আসলে ব্যারেন্স টোফেলের মধ্যে ইনকারেক্ট হিসেবে এটাকে লেখা রয়েছে। এখন এখানে প্রবলেম কি? এখানে আমার প্রবলেমটা হচ্ছে মূলত সেটা যেটা ইউজ করা হয়েছে ক্যান, আমরা জানি এটা হচ্ছে একটা মডাল অক্সিলারি এবং আমরা খুব সহজভাবে যেটা জানি, অনেকেই জানি এবং যেটা রুলস বা যেটা কৌশল হচ্ছে যে মডালের পরে যখন আপনি মডাল ইউজ করবেন, মডালের পরে যে ভার্বটাকে ইউজ করবেন সেই ভার্বটাকে ভার্ব ওয়ার্ড বা ভার্বের বেস ফর্ম হিসেবে ইউজ করবেন, ভার্বের বেস ফর্ম। এখন তার আগে যেটা রয়েছে সেটা তো ভার্বের বেস ফর্মেই রয়েছে, কিন্তু তার আগে আবার টু রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি। এখন এই টুটা আসলে হবে না, তাহলে এটাকে কেটে দিতে হবে, টুটা লিখলে বাক্যটা ভুল হতো। আসলে বাক্যটা শুধু এখানে যেটা হওয়া উচিত ছিল সেটা হচ্ছে সিম্পলি এখানে গো দিলেই বাক্যটা হতো বা এখানে টুটা না থাকা উচিত ছিল, তাহলে সঠিক অ্যান্সারটা হতো শুধুমাত্র গো ব্যবহার করলেই হবে। আফটার ইউ শো মি দ্য ওয়ে আই ক্যান গো বাই মাই সেলফ, আপনি আমাকে রাস্তা দেখানোর পর আমি নিজে নিজে যেতে পারি। আমরা যদি পরের সেন্টেন্সটা খেয়াল করি, আই উড ইফ দেয়ার ইজ টাইম লাইকিং টু মেক এ ফোন কল, এখানে বেশ একটু বুঝতে অনেকের একটু কষ্টই হয়ে যায়, তো খুব সহজভাবে বোঝা দিচ্ছে আসলে মূল বাক্যটা হচ্ছে এটা, মূল বাক্যটা হচ্ছে এটা, আই উড, এই অংশটা হচ্ছে মূল বাক্য। আমি যেটাকে একটু সার্কেল করার চেষ্টা করেছি, যদিও এটা সার্কেল হয় নাই, তো যেটাকে আমি একটু মার্কার দিয়ে একটু চিহ্নিত করলাম সেটা হচ্ছে মূল বাক্য, এটা হচ্ছে একটা মেইন ক্লজ, ইফ দেয়ার ইজ টাইম, এটা হচ্ছে একটা সাবঅর্ডিনেট ক্লজ। এখন এই সাবঅর্ডিনেট ক্লজটাকে মেইন ভার্ব এবং মডালের মাঝখানে বসিয়ে দিয়ে একটু কনফিউজিং করানোর চেষ্টা করা হয়েছে, একটু জটিলভাবে বাক্যটাকে আমরা আসলে দেখতে পাচ্ছি যে বাক্যটা মনে হচ্ছে হ্যাঁ অনেক জটিল হয়ে গেছে, কিন্তু একটু সহজ করে দেখা যায় বাক্যটা। আসলে মূল বাক্যটা হচ্ছে আই উড লাইকিং টু মেক এ ফোন কল, এটা ছিল মূল বাক্য, আমি একটা ফোন কল করতাম ইফ দেয়ার ইজ টাইম, যদি সময় থাকে, কেউ কাউকে বলছে যদি সময় থাকে তাহলে আমি একটা ফোন দিতাম, কাউকে ফোন কল করতাম। এখন এখানে যেটা রয়েছে উড, মূল বাক্যটা যেহেতু এই উডের পরে সরাসরি এখান থেকে শুরু হওয়ার মাঝখানে ঢুকে পড়েছে, এখন এই যে উড এটা হচ্ছে একটা মডাল, তো আমরা জানি মডালের পরে যে ভার্বটা বসবে সেই ভার্বটা ভার্বের ভার্ব ওয়ার্ড বসবে, ভার্বের বেস ফর্ম বসবে, কিন্তু এখানে কি হয়েছে লাইকের সাথে আইএন যে যুক্ত হয়ে গেছে, তার মানে একটা ভুল হয়েছে, তাহলে এখানে বাক্যটা হওয়া উচিত ছিল শুধু নর্মালি লাইক, তাহলে বাক্যটা এরকম হতো আই উড লাইক টু মেক এ ফোন কল, আর মাঝখানে যেটা থাকছে আই উড ইফ দ্যার ইজ টাইম লাইক টু মেক এ ফোন কল। প্রিয় শিক্ষার্থী আশা করি বুঝতে পারছেন। আমরা যদি পরের সেন্টেন্সে চলে যাই, বেথ মে উইথ এফোর্ট টু পাস
দিস কোর্স, এখানে যেটা রয়েছে বেথ, এটা হচ্ছে একটা নাম, অনেক কোন একজন ব্যক্তির নাম হতে পারে। আসলে আমি আমি নিজেও কনফিউজড যে এটা আসলে মেয়ে মানুষের নাম নাকি পুরুষ মানুষের নাম, কারণ অনেক সময় যেটা হয় সেটা হচ্ছে যে যেহেতু বইটা বিশেষ করে যারা একটু খ্রিস্টান ভাষাভাষী মানুষ বা পশ্চিমা বিভিন্ন দেশের মানুষ, সেই সমস্ত দেশের মানুষের অনেক সময় কিছু কিছু নাম, আমি যখন খুব ছোটো ছিলাম তখন এরকম হতো মাঝে মাঝে যে আসলে কারো নাম শোনার পরে আমি বুঝতে পারতাম না যে আসলে এটা কি কোনো নাউন না এটা কি কোনো অ্যাজেক্টিভ না ভার্ব, এরকম অনেক সময় প্রবলেম হয়। তো তাদের নাম নিয়ে অনেক বেশি প্রবলেম আমরা ফিল করি, এটা আমি করি, আমি জানি না সবাই করে কি না। তো বেথ এটা হচ্ছে একজন মানুষের নাম, এটা আমি বুঝতে পারছি এটা একজন মানুষের নাম, এখন এটা পুরুষ মানুষ না মেয়ে মানুষ সেটা তো আসলে পরের কথা। তো সেটা বলা হচ্ছে বেথ মেয়ে, হয়তো বলছে সম্ভবত উইথ এফোর্ট, চেষ্টার মাধ্যমে টু পাস দিস কোর্স, এই কোর্সটা পাস করতে পারে। এখন এখানে আবারও যেটা বলা হচ্ছে এই মাঝখানে যে অংশটা, একটা মডিফায়ার এটা মাঝখানে ঢুকে পড়েছে, মূল বাক্যটা ছিল এটা এরকম বেথ মে টু পাস দিস কোর্স, এটা ছিল মূল বাক্য, মাঝখানে এটা ঢুকে পড়েছে। এটা দেখে টেনশনে পড়ার কোনো কারণ নেই, এটা দেখে আসলে কনফিউজড হওয়ার কোনো কারণ নেই, এটাকে আমরা বাদ দিয়ে চিন্তা করতে পারি। তাহলে যেটা হয়েছিল এটা হচ্ছে মে, প্রিয় শিক্ষার্থী খেয়াল করি, মেয়েটা হচ্ছে একটা মোডাল, এটা হচ্ছে মোডাল অক্সিলারি, বারবারই যেটা বলা হচ্ছে মোডাল অক্সিলারির পরে যেটা বসবে সেটা হচ্ছে ভার্ব ওয়ার্ড বসবে। তো মোডাল অক্সিলারির পরে যদি যেটা ভার্ব ওয়ার্ড বসাতে হবে তাহলে তার মানে শুধু এখানে পাঁচটা দিলেই হতো, এখানে টু ব্যবহার করার কোনো যৌক্তিকতা ছিল না, তার কারণ এখানে ইনফিনিটিভ ফর্ম ইউজ করা যাবে না, শুধু ভার্বের বেস ফর্ম বসাতে হবে বা আইএনজি যুক্ত করা যাবে না, তার মানে এখানে টুটা ব্যবহার করার ফলে বাক্যটা ভুল হয়েছিল, তার মানে টুটা এখানে হচ্ছে না, এই টুটাকে আমরা বাদ দিয়ে বাক্যটা সঠিকভাবে লিখতে পারতাম বেথ মে উইথ এফোর্ট, চেষ্টার মাধ্যমে পাস দিস কোর্স। এই হচ্ছে মূলত আমাদের ডিসকাশন। এখানে আরও অনেকগুলো উদাহরণ রয়েছে, আপনারা এই ভিডিও ক্লিপটি দেখার পরে আশা করি বাকি উদাহরণগুলো নিজেরাই সমাধান করতে পারবেন। যদি আমাদের ভিডিও ক্লিপটি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি শেয়ার করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।